वेलकम বন্ধুরা আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম পায়রার হেলথ বেনিফিট নিয়ে পায়রার মান্থলি কোর্স নিয়ে তো বৃষ্টি প্রচন্ড এসে গেছে বাট আমি সত্যি একটু বিজি শিডিউলে থাকছি বলে আমি শুট করার টাইম পাচ্ছি না বাট আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করাটা অতি আবশ্যক তো আমি সবকিছুই তো আপনাদের শেয়ার করেছি মানে ভেটেরিনারি ওষুধগুলো শেয়ার করেছি অ্যান্ড হিউম্যান মেডিসিনগুলো শেয়ার করেছি ডেক্সট্রোজেন সর্বলাইন সিরাপ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম পায়রার ব্লাড ভালো রাখার জন্য উইংস ভালো আসার জন্য সেটা কিন্তু হিউম্যান মেডিকেল শপে আপনারা পাবেন তো এই ভিডিওতে আমাদের একটু পরিশ্রম করতে হবে সেটা হলো আমরা সবাই জানি এটা হলো জিঞ্জার আদা এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে গার্লিক রসুন তো আদা রসুন তো এটা আমাদেরকে একটু কষ্ট করতে হবে আর এর সাথে আরো অনেক কিছু দেওয়া যায় আমাদের এখানে একটা জল বানানো আছে এই জলটা আমাদের আমাকে একজন ইমাম সাহেব আমি একদিন ইমাম সাহেবের সাথে আমার খুব ভালো পরিচিতি খুব ভালোবাসা ভালো ভাব বিনিময় তো এই জলটা বানাতে উনিও হেল্প করেছেন আমাকে এই যে জলটা উনি আমাকে কিছুটা জল দিয়েও ছিলেন তো এই জলটা বানাতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা নিয়ে আমি পরে কোনো অন্য ভিডিওতে আলোচনা করব হ্যাঁ তাও একটু বলে রাখি আপনারা কাঁচা হলুদ দিতে পারেন আপনারা আমলকি দিতে পারেন অনেক কিছু দিয়ে বানাতে হয় সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব তো আমি আজকে জাস্ট খুবই সিম্পল রাখার জন্য খুবই সাধারণভাবে রাখার জন্য দেখুন আপনাকে বলবো সবই অনেক কঠিন করে আপনি কিছুই বুঝতে পারবেন না কাজে আসবে না সহজ করে বলবো অল্প রেমেডি দিয়ে বলবো দেখবেন আপনারা করতেও সুবিধা হবে আর তার বেনিফিটও পাবেন তো এই হচ্ছে আদা আর রসুন এই দুটো আমাদের প্রকৃতির এমন একটা অবদান যে এটা আমাদের হিউম্যান বার্ডস পেটস অ্যানিমালস সবার ক্ষেত্রে খুবই কার্যকরী জিনিস তো আমি মান্থলি কোর্সের মধ্যে কেউ কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করে না হ্যাঁ আপনাদের এইগুলোর সাথে আরও আছে দারচিনি আছে অনেক রকম আইটেম আছে সেগুলো আমি যাচ্ছি না আমি বারবার বলছি বাট যারা কিছুই যারা পারবেন না তারা অবশ্যই একটু এরকম রসুনের পেস্ট করে নেবেন খোলা ছাড়িয়ে এই যে খোলা ছাড়িয়ে এইগুলোর ক্ষেত্রে আমাকে জেসমিন হেল্প করেছে এই যে এই সমস্ত খোলাগুলো ছাড়িয়ে নেবেন আগে এগুলো ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে এরকম পেস্ট বানাবেন এগুলো জেসমিন করেছে আমার দ্বারা সম্ভব হয় না এত আমার ধৈর্য থাকে না তো এই সমস্ত কাজগুলো জেসমিন করে দেয় আর এই আদা আদার ক্ষেত্রে একটু যেগুলো বাদি অংশ পচা অংশ সেগুলোকে একটু বাদ দেবেন দিয়ে এরকম পেস্ট বানিয়ে নেবেন এটা তুমি বানিয়েছো না এটা আমি একটু আগের দিন রান্না করতে হেল্প করছিলাম জেসমিনকে যাই হোক দুটোই পেস্ট কিন্তু জেসমিন বানিয়েছে আর এই ধরনের জিনিসগুলো ওই বানিয়ে দেয় তো যাই হোক মানে এই ভিডিওর অল ক্রেডিট গোস টু জেসমিন মানে আমার ভাইফ হ্যাঁ আপনাদের ভাবি তো এই এই ব্যাপারটা কেন অনেকেই বলবো আমার প্রয়োজন নেই কিন্তু আমি বলবো প্রয়োজন আছে আপনারা ইউজ করুন আমি ডিটেলিংয়ে বেশি যাব না যে রসুন দিলে কী কী হয় আদা দিলে কী কী হয় পায়রা টাল এসে গেলে আমরা কী করি রসুন খাওয়াই কেন আগে খাওয়াতে পারি না এটা তো ন্যাচারাল জিনিস পায়রার বডিকে হিট রাখবে পায়রাকে মানে ইমিউনিটি পাওয়ার অনেক বুস্ট করবে পায়রাকে ঠান্ডা লাগতে দেবে না পায়রার গরমে থাকবে পায়রার ব্রিডিং ভালো হবে মিটিং ভালো হবে পায়রার অনেকগুলো হেলথ বেনিফিট হবে তো আদা রসুনের কিন্তু অনেকগুলো গুণ আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি মানে একটা পয়েন্ট আমি মিস আউট করে গেছি মানে অনেক কিছু আমরা ভাবি বলবো যেহেতু আমি আগের থেকে কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না আমি ইনস্ট্যান্ট যা আসছে আমি সেটাই বলি এতে আমার মনের কথাগুলোই শেয়ার হয় লাস্ট ভিডিওতে আমি ডেক্সট্রোজেন সর্বলাইন সিরাপটা বলেছিলাম তো অনেক ভাই আমাদের বলো পায়রা শুকো হয়ে যাচ্ছে ডিম্বাচ্চা করতে গিয়ে পায়রার সিনা বেরিয়ে যাচ্ছে পায়রার বডি পড়ে যাচ্ছে পায়রা উইক হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু কম্পালসারি মেডিসিন হলো ডেক্সট্রোজেন অ্যান্ড সর্বলাইন যেটা আমি আগের ভিডিও আলোচনা করেছি তো আপনারা কিন্তু অবশ্যই পিজিএনের মান্থলি কোর্সের মধ্যে এগুলো রাখবেন তো যারা 18 নম্বর দিন পর্যন্ত ওইগুলো করছেন আমার কথা শুনে আর দুটো দিন এটা ইউজ করুন বন্ধুরা এরকমও সময় গেছে আমার এই ছাদ এই ছাদে চারিদিকে দেখুন নেটের খাঁচা বর্ষাকাল আর শীতকালে এত পরিমাণ ঠান্ডা লাগে আপনাদের আমি বলে বলাতে পারবো না আমি এরকমও দিন গেছে এরকম আদা রসুনের পেস্ট আমি কন্টিনিউ 1 সপ্তাহ 10 দিন চালিয়েছি যখন অতিরিক্ত ঠান্ডা পড়েছিল আমার পায়রা উপরওয়ালা ইচ্ছা সব সুস্থ ছিল তো এদের অনেক রকম বেনিফিট তো আছেই প্লাস পায়রাকে হিট রাখবে গরম রাখবে পায়রার মিটিং ভালো হবে পায়রা অনেক সতেজ থাকবে পায়রা অ্যাক্টিভ থাকবে তো আমি বলবো আপনাদের 19 নম্বর আর 20 নম্বর দিন মানে মাসের এই দুখানা দিন আপনারা কিন্তু এই দুটো পেস্ট করে কীভাবে ইউজ করবেন এটা 1 চামচ নেবেন জলের মধ্যে দিয়ে দেবেন এটা 1 চামচ নেবেন জলের মধ্যে দিয়ে দেবেন সকালে 1 চামচ দিলেন জলের মধ্যে রসুনের পেস্ট বিকেলে 1 চামচ দিলেন আদার পেস্ট ফের নেক্সট দিন সকালে রসুন বিকেলে আদা এইভাবে দুবেলা দুদিন আপনারা খাইয়ে দেবেন 3 দিনও খাওয়াতে পারেন ন্যাচারাল জিনিস কোনো ক্ষতি নেই তো বন্ধুরা আমরা এখানেই এন্ড করবো ভিডিওটা
এই সিরিজটাতে প্রত্যেকটা ভিডিওতে আপনারা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভালোবাসা দেবেন। আর এখনও বলছি আপনাদের কাছে আমার কাছে একান্তভাবে একটা ভালোবাসা আবদার, চ্যানেলটা 50,000 সাবস্ক্রাইবারের জন্য আমি খুবই ওয়েট করছি। আমি জানি আপনারা চাইলে সব কিছু সম্ভব, আপনারা করেও দেবেন। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন, আর বন্ধুদেরকেও বলুন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া হয়। আমি কিন্তু দেখুন এই বৃষ্টির মতো দাঁড়িয়েও কাজ করছি, বারবার বলছি আমি ক্রেডিট নিতে চাইছি না, বাট কাজ করছি কারণ আমি জানি নেক্সট আমার যেভাবে শিডিউলগুলো আছে আমি ভিডিওটা শ্যুট করতে গেলে আবার 3-4 দিন গ্যাপ হয়ে যাবে। তো আপনারা ভালোবাসা অ্যান্ড সাপোর্টটা পরিপূর্ণভাবে দিন। তো আর এই পুরো ভিডিওগ্রাফির জন্য আমার মিসেস জেসমিন হেল্প করে, তো ওর অনেকটা সাপোর্ট আছে বলেই সম্ভব হচ্ছে এই পায়রাবাজি করা। নাহলে সত্যি কথা বলতে বন্ধুরা আমি লফটে যাই, শপে যাই, এডিটে বসে পড়ি, তো পায়রাদের ঠিকঠাক মতো দেখভাল সম্ভব হতো না। তো ম্যাক্সিমামটা আমার মিসেস দেখে দেয়। আমি প্রত্যেক বন্ধুদের, ভাইদের, দাদাদের বলবো ওদের বাড়িতে মা বোন বা দিদি যেই থাকবে না কেন বা ভাবি সবাইকেই বলবো তারা কিন্তু একটু যেন আপনাদেরও হেল্প করে, তাহলে আপনাদেরও পায়রাবাজি অনেকটা সহজ হয়ে যাবে। তো এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো।